না সামনে নির্বাচনে আমাকে বলেছে নির্বাচন কমিশন হতে কিন্তু প্রধান নির্বাচক কিন্তু আমি রাজি নয় আমি ভোটার হিসেবে আসবো যেহেতু আমি একজন শিল্পী আমি ভোটার হিসেবে এখানে থাকবো এবং ভোট দেব তবে অবশ্যই আমি আশা করব আমি যেভাবে করেছি স্বচ্ছতার মাধ্যমে হয়তো গুটি কয়েকের মানে মিথ্যা কথার বলে এটা বিতর্কিত করার চেষ্টা করেছে আমি ভাববো যে আমি যে বিষয়গুলো চালু করে গিয়েছি যে 24 ঘন্টা মনিটর বাইরে স্থাপন করেছি ভিতরে কী হচ্ছে না হচ্ছে সব দেখা যাচ্ছে এই নিয়মগুলি মেনে চলবে এবং যেন শিল্পীরা সুস্থ শরীরে সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে এটা নিশ্চিত করতে বলব আমি একটা সুষ্ঠু ইলেকশন করেছি একটা সুন্দর ইলেকশন করেছি কিন্তু দু একজনের মন্তব্যের কারণে আমি মানে মনপীড়ার কারণ হয়েছে এর জন্য তারা আমাকে বলছে কিন্তু আমি আসবো না ওই একটি কারণে না এটা খারাপ বিভাজনটা খুবই খারাপ বিভাজনটা হওয়া ঠিক না শিল্পীরা সব এক হবে শিল্পীরা উদার মনের হবে তারা সব একসাথে থাকবে এটাই আমার কথা এটাই আমার খারাপ লেগেছে শিল্পীদের মন উদার হবে তারা ভুলে যাবে আর কালকে হেরেছে আজকে জিতেছে আজকে রায় বাধাগ্রস্ত হয়েছে আগামীতে তো আমরা একসাথে অভিনয় করতে হবে তাহলে কেন আমাদের মধ্যে বিভেদ থাকবে আমাদের বিভেদ থাকা ঠিক না আমাদের আবার এই মন থেকে এই কালিমা না দূর করলে আপনি শিল্পী হতে পারবেন না আপনি হয়তো অভিনেতা হতে পারবেন কিন্তু শিল্পী হতে পারবেন না মনের কালিমা দূর করতে বিভিন্ন চ্যানেলে 60টি ধারাবাহিক চলছে এবং একক নাটক চলছে আর সিনেমার কাজ চলছে আমরা জানেন তো এখন কিন্তু মিডিয়ার কাজ অনেক বেড়েছে ওটিটি প্ল্যাটফর্ম আছে ওয়েব সিরিজ আছে ইউটিউবের জন্য আছে বিভিন্ন চ্যানেলের জন্য আছে এর জন্য যারা শিল্পী তাদের কাজের পরিধি অনেক বেড়ে গেছে এবং মানুষকে বিনোদন দেওয়ার জন্য অসংখ্য নাটক সিনেমা বাংলাদেশে তৈরি হচ্ছে আর এই অপারেশন জ্যাকপট অবশ্যই একটা ইতিহাস হিসেবে থাকবে বাংলাদেশ চলচ্চিত্রের জন্য বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের জন্য চ্যালেঞ্জ হলো আমি এই চরিত্রটা আমাকে নির্বাচন করার সাথে সাথে আমি এই অপারেশন জ্যাকপট কী সেটা সম্পর্কে জানতাম আমলা হিসাবে তবুও আমি সব বইটই ঘেটে তারপর গুগল ঘেটে এটা আমি ডাউনলোড করেছি পাশাপাশি এই চরিত্র যিনি ছিলেন তার জীবনী পড়েছি তিনি কীভাবে চালচলন ছিল তার আচার ব্যবহার কী ছিল তার ফিগার কী ছিল এই বিষয়ে আমি কিছুটা সম্যক ধারণা নিয়েছি যেটা আমি আমার এই সিনেমায় প্রয়োগ করতে পারছি 1990 সাল থেকে অভিনয় করি এ পর্যন্ত 350 সিনেমা অভিনয় করেছি 1400 নাটকে এটা একটা সিনেমা না বললে ভুল হবে এটা একটা ইতিহাস আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই ইতিহাস সম্পর্কে জানবে এই সিনেমাটাকে কোথাও সামান্যতম ছাড় দেওয়া হয় নাই কম্প্রোমাইজ করা হয় নাই ড্রেস থেকে শুরু করে সংলাপ থেকে শুরু করে আমরা হিন্দিতে সংলাপ দিচ্ছি মেজর জেনারেল উসমানি মানে যিনি সর্বাধিনায়ক ছিলেন উনিও কিন্তু হিন্দি ভাষায় কথা বলছে আমাদের সাথে কারণ আমরা হিন্দি ভাষায় জানি এখানে ভাষাগত দিক দিয়ে পরিবেশগত দিক দিয়ে এবং ইতিহাসগত দিক দিয়ে কোনো ছাড় দেওয়া হয়নি